বন্ধুরা দুপুরবেলা ভাতের পাতে যদি একটা ভাপা রেসিপি থাকে তাহলে কিন্তু জমে যায় তাই না নিরামিষের দিনে কী করবো সবসময় মাথায় আসে না আর পনিরের তরকারিও সবসময় খেতে ভালো লাগে না তাহলে এইভাবে একবার দুপুরের পাতে ভাপা করে দিও কোনো একটা নিরামিষ দিনে এবার চলো দেখাই আমি পনির ভাপা কিভাবে করলাম নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না বন্ধুরা আমি এখানে রেড কাওয়ার পনিরটা নিয়েছি তোমরা যে কোনো পনির নিতে পারো সমস্যা নেই তো আমি এইটা পেয়েছি এটা নিয়ে এসেছি এখানে দুশো গ্রাম পনির আছে তো পনিরগুলোকে সবার আগে আমি কেটে পিস পিস করে নেব। বন্ধুরা আমি এখানে চৌকো চৌকো পিস পিস করে কেটে নিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো কেটে নেবে এখানে একটু লম্বা লম্বা করেও কাটতে পারো সমস্যা নেই এবার নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সবগুলো পনির দুশো গ্রাম পনির আমি কিন্তু পুরোটা নিয়েছি আর সবগুলো পনির আমি নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে এর মধ্যে আমি এবার একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য চিনি দিয়েছি আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা একদমই অপশনাল না চাইলে না দিতে পারো এবার আমি খুব ভালো করে মিক্সড করে নেব এইবার একটা কড়া নিয়ে নিয়েছি কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে কারণ এটা আমি ননস্টিক কড়াই ব্যবহার করছি না তো এই কারণেই এই কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কড়াতে লেগে যাবে কড়াটা খুব ভালো কিন্তু গরম হয়ে গেছে এবার ওর মধ্যে তেল দিয়ে দিলাম একটু আমি সাদা তেল দিয়েছি এবার তোমরা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো তেল কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে আমি সেই নুন হলুদ মাখানো পনিরগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি পনিরগুলো দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা টিফিন বক্সের মধ্যে পনিরগুলো নিয়ে নিচ্ছি আমি যেই টিফিন বক্সটার মধ্যে ভাপাতে দেব সেই টিফিন বক্সের মধ্যেই ডিরেক্ট একদম পনিরগুলো নিয়ে নিলাম এখানে দেড় টেবিল চামচ পোস্ত আমি বেটেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম আর সর্ষে দিলাম দেড় টেবিল চামচ সর্ষে পোস্ত একসাথে মিশিয়েও তোমরা বাড়তে পারো সমস্যা নেই এর মধ্যে একটা লঙ্কা দিয়ে আমি বেটেছি তো যাই হোক দেড়ে টেবিল চামচ পোস্ত নিয়েছি দেড় টেবিল চামচ সর্ষে নিয়েছি নিয়ে আমি একসাথে মিক্সড করে দিলাম এবার মিক্সার জারটা আমি ধুয়ে একটু জল দিলাম এবার একটু নুন দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিতে হবে কারণ পনিরে নুন আছে সেটা মাথায় রেখে এখানে নুনটা ব্যবহার করতে হবে একটু হলুদ দিলাম হলুদটা অপশানাল তোমরা চাইলে দেবে না চাইলে এভাবে সাদা সাদাও কিন্তু খেতে ভালো লাগে তো যাই হোক নুন হলুদ দিয়ে আমি একটুখানি মিশিয়ে নিলাম জলটা দিয়ে একটু তো জল দিতে হবে না হলে ভালো লাগবে না তো যাই হোক জল ততটাই দেবে যতটা জল দিলে সব রান্নার শেষে জলটা টেনে যাবে বেশি ঝোল থাকবে না ভাপা একটু মাখা মাখা ভালো লাগে এখানে দুই টেবিল চামচ সরষের তেল দিলাম আর দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা নিজেরা বুঝে দেবে যেরকম ঝাল খাবে সেরকম দেবে এবার আমি টিফিন বক্সের মুখটা আটকে দিয়েছি আর কড়ার মধ্যে গরম জল বসিয়েছিলাম তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি তার উপরে টিফিন বক্সটা রেখে কুড়ি মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাপাতে দিয়ে দিলাম কুড়ি মিনিট পর কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম আর আরও দশ মিনিট আমি ওরকমই চাপা দিয়ে ছেড়ে দিয়েছিলাম আমি খুলিনি কিন্তু টোটাল তিরিশ মিনিট পর আমি এসেছি ফিরে এবার আমি টিফিন বক্সটা কড়াই থেকে নিচে নামিয়ে খুলে তোমাদেরকে দেখাচ্ছি অত সুন্দর লোভনীয় কিন্তু দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমি ভিডিওর ভয়েসটা পরে দিচ্ছি তাই আমি বলতে পাচ্ছি যে খেতে কীরকম হয়েছিল খেতে একদম দুর্দান্ত হয়েছিল এরকম একটা ভাপার রেসিপি দুপুরবেলা ভাতের পাতে থাকলে মুখের টেস্ট যেন একদম পাল্টে যায় দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও এতটাই অসাধারণ হয়েছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ